টাঙ্গাইলে স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে। 87 টাকা মূল্যের স্যালাইন স্থান ভেদে 350 থেকে 400 টাকা দরে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। এতে চরম বিপাকে পড়েছেন রোগী এবং স্বজনরা। দ্রুতই এই পরিস্থিতির সমাধান চেয়েছেন তারা। এদিকে জেলা প্রশাসক বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের প্রতিবেদন। হাসপাতালে কাতরাচ্ছেন মুমূর্ষু রোগীরা, স্বজনরা ছুটছেন স্যালাইন আনতে। এ সময় কারো দরদাম করার সুযোগ থাকে না, বিক্রেতার দেয়া দামে কিনতে হয় ক্রেতাকে। মেডিকেল কলেজটি পূর্ণাঙ্গভাবে চালু না হলেও বিগত এক বছর ধরে মেডিসিন ওয়ার্ড চালু করেছেন কর্তৃপক্ষ, ফলে জেলার মানুষ অন্যান্য সময়ের চাইতে বর্তমানে কিছুটা বেশি সেবা পাচ্ছে। অন্যদিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালটিও জেলায় চিকিৎসা সেবায় অন্যতম ভূমিকা পালন করছে। কিন্তু দালাল আর ওষুধ ব্যবসায়ীদের দৌরাত্মে প্রতিনিয়তই হয়রানির শিকার হতে হচ্ছে রোগী ও তার স্বজনদের। প্রতিবাদ করলেই দূর দূরান্ত থেকে আসা রোগীদের হুমকি ও শারীরিক নির্যাতনও করা হয় বলে অভিযোগ রয়েছে। 780 টাকার স্যালাইন সে 300 টাকা বিনিময় অন্য স্যালাইন এই ওষুধগুলো দিয়ে 700 টাকা নিছে, যেটা মূল্য সেই মূল্য নিতে পারে। এখানে যে দালাল চক্র আছে এদের নির্মূল করা হোক। সকালে যে একটা স্যালাইন কি নামছে কি আনলা পর্যন্ত এই জায়গায় পাইলাম না বাবা। স্যালাইনের দাম হলো 87 টাকা, কিন্তু এটা 200 টাকা 250 টাকা দিলে পরে ওরা বাইরে চলে যায়। এদিকে ওষুধ ব্যবসায়ীরা স্যালাইন বেশি দামে বিক্রির কথা স্বীকার করে জানান, চাহিদা অনুযায়ী স্যালাইনের সরবরাহ নেই, তাই বেশি দরে ক্রয় করে বিক্রি করছেন তারা। নর্মাল স্যালাইনের দাম হচ্ছে 87 টাকা, এখন আমাদের বিক্রি করতে হচ্ছে, আমরা 300 টাকা কিনে 320 টাকা বা 30 টাকা বিক্রি করতেছি। চাহিদা হলো লাগতেছে বেশি, উৎপাদন কম। টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের পরিচালক জানান, সম্প্রতি ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধিতে স্যালাইনের চাহিদা বৃদ্ধির কারণে সব রোগীকে হাসপাতাল থেকে স্যালাইন সরবরাহ করা সম্ভব হচ্ছে না, ফলে রোগীরা বাইরের দোকান থেকে স্যালাইন কিনছে। তবে আমরা চেষ্টা করছি অ্যাটেন্ডেন্স নিয়ন্ত্রণ করে হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং শতভাগ ওষুধ সরবরাহ করার চেষ্টা করব। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়েছে। লাইন বেশি দামে বিক্রি হওয়ার বিষয়টি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। যারা ব্যবসায়িক সম্প্রদায় আছেন, ফার্মাসির মালিকেরা আছেন, তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, জিনিসটা যাতে কোনোভাবেই বেশি মূল্যে স্যালাইন বিক্রি না হয়। এবং একই সঙ্গে নিবারণমূলক ব্যবস্থা হিসাবে আমরা মোবাইল কোড পরিচালনা শুরু করেছি। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমুদিনী হাসপাতালে প্রতিদিন প্রায় 3,000 মানুষ স্বাস্থ্যসেবা নেয়। এসটিভি নিউজ ডেস্ক।